আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছো। মহান আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব টুনাইট আপডেট সম্পর্কে। আজ রাত 12টার পর আমাদের গেমের ভিতর কনফার্ম কোন ইভেন্ট আসতে চলেছে সে সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দিব। আরও তোমাদেরকে জানিয়ে দিব আমাদের ওপি 34 আপডেট যেটা আসতে চলেছে, এরপর কিন্তু আমাদের গেমের ভিতর ওপি টাইপের কতগুলো ইমোট আসতে চলেছে। তো সেই ইমোটের কিন্তু লিক্স আমার হাতে চলে এসেছে, তোমাদেরকে ভিডিও সহ রিভিউ করে দেখিয়ে দিব। আমাদের গেমের ভিতর কিন্তু আপকামিং বান্ডেল গালা গান স্কিন আসতে চলেছে, তো সেগুলো কেমন হতে চলেছে তা তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিব। আমাদের যেই ইনকুবেটারটা আসতে চলেছে আমাদের এউজি গানে, সেই ইনকুবেটারের গান স্কিনগুলো দেখতে কেমন হবে তার লুকস কিন্তু আমার হাতে চলে এসেছে, তো সেগুলো তোমাদেরকে ফুল রিভিউ করে দেখিয়ে দিব। তাই ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, পাশে বেল আইকনটা বাজিয়ে দাও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে নিউ লিখে দাও, যাতে বুঝতে পারি তোমরা আমাদের নতুন ভিজিটর। তো আর কথা না বেড়ে চলে যাচ্ছে আজকের মূল ভিডিওতে। প্রথমে তোমাদেরকে যে আপডেটটা সম্পর্কে জানাবো সেটা হলো আমাদের আপকামিং যে সিএস র্যাঙ্ক সিজনটা স্টার্ট হতে চলেছে, সেখানে তোমরা কী কী রিওয়ার্ড ফ্রিতে পাবে। তো এই প্রথম কিন্তু আমাদের ওই 34 আপডেটের পর কিন্তু আমাদের ইমোটও ফ্রিতে দিবে। তো স্ক্রিনের উপর তোমরা ইমোটটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের সিএস যে মাস্টার রয়েছে সেই মাস্টারে উঠলে তোমরা এই ইমোটটা ফ্রিতে পাবে। তো এই ইমোটগুলোর সম্ভাবনা রয়েছে যে তোমরা 40 দিনের জন্য ফ্রিতে পাবে, অর্থাৎ তোমরা 40 দিন ব্যবহার করতে পারবে। তো এরপর তাই দেখতে পাচ্ছ যে আমাদের সিএস হিরোয়িকের ইমোট, তো এই ইমোটটাও কিন্তু ভালোই আছে, এগুলো কিন্তু তোমরা 40 দিনের জন্য পাবে। যেরকম আমরা গ্র্যান্ড মাস্টার ব্যানার অ্যাপটা 40 দিনের জন্য পাই, সেরকম ইমোটগুলো 40 দিনের জন্য পাবে। নেক্সট দেখতে পাচ্ছ ব্যানারগুলো, এগুলো কিন্তু আমাদের যে সিএস সিজনটা স্টার্ট হতে চলেছে সেখানে তোমরা এই রিওয়ার্ডগুলো ফ্রিতে পাবে। তো ব্যানার অ্যাপটারগুলো দেখতে পাচ্ছ, গোল্ড, প্লাটিনাম, ডায়মন্ড, এগুলো সব কিছু। তো তোমরা সবাই জানো যে আমাদের প্রত্যেক সিজনে কিন্তু এগুলো দিয়ে থাকে। তো আমাদের আপডেটের পর কিন্তু নতুন সিএস র্যাঙ্ক সিজন স্টার্ট হয়ে যাবে, তখন তোমরা এগুলো দেখতে পেয়ে যাবে। তো এই ছিল আমাদের সিএস র্যাঙ্ক সিজনের আপডেট নিয়ে। তো নেক্সট তোমাদেরকে যে আপডেটটা সম্পর্কে জানাবো সেটা হলো আমাদের আপকামিং ইমোট। তো আমাদের গেমের ভিতর কিন্তু কতগুলো ইমোট আসতে চলেছে, যে ইমোটগুলো কিন্তু আমার কাছে ভালোই লেগেছে। তো তোমাদেরকে দুইটা ইমোট দেখিয়ে দিব, যে ইমোটগুলো আমাদের ওই 34 আপডেটের পর আমাদের গেমের ভিতর আসতে চলেছে। স্ক্রিন উপরে তোমরা প্রথম ইমোটটা দেখতে পাচ্ছ, ইমোটটা কিন্তু ভালোই আছে দেখতে পাচ্ছ, সাথে কিন্তু পেঙ্গুইন প্যাডটাও ডান্স করছে। তো আমার কাছে কিন্তু মোটামুটি ভালোই লেগেছে ইমোটটা, তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো। এরপর তোমাদেরকে আরও একটা ইমোট দেখাবো, এই ইমোটটা কিন্তু আমার সবচাইতে ভালো লেগেছে। তোমরা অ্যানিমেশনটা একবার দেখো, কী সুন্দর অ্যানিমেশন! উপর থেকে কাটানা, তারপর কাটানার কালার চেঞ্জ হচ্ছে, হাতে আবার বই আসছে। তো এই ইমোটটা কিন্তু আমার কাছে পার্সোনালি জোস লেগেছে। তো ওবি 34 আপডেটের পর যদি এই ইমোটটা আসে আমি কিন্তু ট্রাই করবো এই ইমোটটা নেওয়ার। তো তোমাদের কাছে এই দুইটা ইমোট থেকে কোন ইমোটটা সবচাইতে বেশি ভালো লেগেছে তোমরা কমেন্ট বক্সে চাইলে জানিয়ে দিতে পারো। নেক্সট তোমাদেরকে যে আপডেটটা সম্পর্কে জানাবো সেটা হলো আমাদের নেক্সট ইনকুবেটার নিয়ে। তো আমাদের কিন্তু ইউজি গানে একটা ইনকুবেটার আসতে চলেছে ওবি 34 আপডেটের পর। এই লুকসটা তোমরা স্ক্রিন উপর দেখতেই পাচ্ছ, তো এটা দেখতে পাচ্ছ স্ক্রিনের উপর। তো আমার কাছে কিন্তু লুকগুলো মোটামুটি ঠিকঠাকই লেগেছে। তো দেখতে পাচ্ছ এটা হলো আমাদের আরেকটা লুক। এরপর আরেকটা স্ক্রিন দেখতে পাচ্ছ, এটা রেড কালারের। তো আমাদের ইনকুবেটার কিন্তু 4টা স্ক্রিন রয়েছে, 4টা স্ক্রিনে কিন্তু আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। তো কোন স্ক্রিনে অ্যাট্রিবিউট কী হতে চলেছে সেটা লিক্স এখনও আমার হাতে আসেনি, যখন আমি লিক্স পেয়ে যাব তখন তোমাদেরকে জানিয়ে দিব। নেক্সট তোমাদেরকে যে আপডেটটা সম্পর্কে জানাবো সেটা হলো আমাদের আপকামিং কতগুলো বান্ডেল, গ্লোয়াল স্কিন এবং গান স্কিন নিয়ে। তো যেগুলো আমাদের ওই 34 আপডেটের পর আমাদের গেমের ভিতর ধীরে ধীরে অ্যাড হয়ে যাবে। স্ক্রিনগুলো কিন্তু আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। তো তোমরা স্ক্রিন উপর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমাদের অনেকগুলো স্ক্রিন রয়েছে, কাটানা, প্যারাং, তারপর এখানে যে কলার স্ক্রিন এটা কিন্তু আমার সবচাইতে ফানি লেগেছে। এটা যেটা আমাদের ছোটো চাকু আছে ওটার স্ক্রিন, এখানে তোমরা কয়েকটা বান্ডেল দেখতে পাচ্ছ। তারপর আপকামিং দুইটা নতুন ক্যারেক্টার রয়েছে, তো ক্যারেক্টারগুলো এখানে তোমরা গ্লোয়াল স্ক্রিনগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমাদের ওই 34 আপডেট যেটা আসতে চলেছে সেটার পর আমাদের গেমের ভিতর অ্যাড হয়ে যাবে। তো এর ভিডিও কিংবা অ্যানিমেশন কিন্তু এখনও লিক্স বের হয়নি, যখন আমার হাতে লিক্স চলে আসবে তখন তোমাদের অন্য কোনো ভিডিওতে ফুল রিভিউ করে দেখিয়ে দিব। নেক্সট তোমাদেরকে যে আপডেটটা সম্পর্কে জানাবো সেটা হলো আমাদের অ্যান্তোনিও যে ক্যারেক্টারটা রয়েছে সেটার কিন্তু আমাদের কিন্তু অ্যানিমেশনটা চেঞ্জ হয়ে গেছে। স্ক্রিন উপর তোমরা দেখতেই পাচ্ছ ওল্ড প্লাস নিউ। তো আগে কিন্তু এরকম ছিল, আর বর্তমানে কিন্তু দুই হাতে দুইটা একে নিয়ে অনেকটা ফায়ার দিচ্ছে দেখতেই পাচ্ছ চারপাশে। তো আমার কিন্তু নতুন লুকটা অনেক জোস লেগেছে আগের চাইতে। তো তোমাদের কাছে কোন লুকটা সবচাইতে ভালো লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো। নেক্সট তোমাদেরকে যে আপডেটটা সম্পর্কে জানাবো সেটা হলো আমাদের বম স্কোয়াড নিয়ে। তো আমাদের বম স্কোয়াড কিন্তু র্যাঙ্ক সিজন স্টার্ট হতে চলেছে আমাদের ওই 34 আপডেটের পর। তো স্ক্রিন উপর তোমরা দেখতে পাচ্ছ আমাদের বম স্কোয়াডের যে ম্যাপটা রয়েছে সেটা কিন্তু আগের চাইতে অনেক সুন্দর করেছে। আমার কাছে কিন্তু পার্সোনালি অনেক জোস লেগেছে দেখতে পাচ্ছ, অনেক সুন্দর একটা কিন্তু ডিজাইন করেছে স্ক্রিন উপর দেখতেই পাচ্ছ। আমাদের বারমুডা ম্যাক্স যে ম্যাপটা রয়েছে সেটার মতো কিন্তু অ্যাডভান্স টাইপের কিন্তু একটা দারুণ টাইপের কিন্তু ম্যাপটা তৈরি করেছে, আমার কাছে কিন্তু পার্সোনালি জোস লেগেছে। তো তোমাদের কাছে এই ম্যাপটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। এখানে দেখতে পাচ্ছ অনেক বড় বড় বিল্ডিং রয়েছে, তারপর রাস্তা সব কিছুই কিন্তু একটা মানে রিয়েলিস্টিক করেছে। তো আমার কাছে কিন্তু পার্সোনালি বলতে গেলে অনেক ভালো লেগেছে। তো তোমরা স্ক্রিন উপর দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের ওই 34 আপডেটের পর আমাদের গেমের ভিতর অ্যাড হয়ে যাবে।
নেক্সট তোমাদেরকে যে আপডেটটা সম্পর্কে জানাবো সেটা হলো আমাদের যে আপকামিং এম4A1টা আসতে চলেছে সেটা তোমাদেরকে আবারও রিভিউ করে দেখিয়ে দেই, কারণ অনেকে কিন্তু নতুন ভিজিটর রয়েছে তাদের জন্য। তো স্ক্রিনে বা তোমরা এম4A1টা দেখতে পাচ্ছ, এর অ্যানিমেশন দেখতে পাচ্ছ, এনিমি কিল করলে এরকম অ্যানিমেশন দেখাবে, তারপর এখানে ফায়ারিং ইফেক্ট রয়েছে। তো এটা দেখতে পাচ্ছ লুকটা কিন্তু আমার কাছে পার্সোনালি জোস লাগে, কারণ দেখতে পাচ্ছ ড্রাগন অফ একটা ফায়ারিং কিন্তু ড্রাগনের অ্যানিমেশন দিয়েছে। তো এরপর দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের লেভেল 3 লুকটা, তারপর এখানে দেখতে পাচ্ছ, তারপর এটা তোমাদের কিলিং ইফেক্ট যেটা এনিমিকে এর কিল হলে এরকম, তারপর এখানে লেভেল 6 এ দেখতে পাচ্ছ এরকম, লেভেল 7 এ। তো আমার কাছে কিন্তু এই এম4A1টা ভালোই লেগেছে, কারণ ড্রাগনের উপর কিন্তু ফায়ারিং একটা অ্যানিমেশন দিয়েছে। তো নেক্সট তোমাদেরকে দেখিয়ে দেবো ইমোটটা। ইমোটটা দেখতে পাচ্ছ এটা আমাদের ইভো এম4A1 এর ইমোট হতে চলেছে। তো ইমোটটাও কিন্তু অনেকটা ভালোই করেছে আমার কাছে, কিন্তু মোটামুটি ঠিকঠাকই লেগেছে এর অ্যানিমেশন, তারপর লুক। এটা কিন্তু আমাদের ওই 34 আপডেটের পর ফেডেট হইলের ভিতর আমাদের গেমের ভিতর তোমরা ইভো এম4A1টা দেখতে পেয়ে যাবে। তো এখন তোমাদেরকে জানিয়ে দেবো আজ রাত 12টার পর আমাদের গেমের ভিতর কনফার্ম কোন ইভেন্ট আসতে চলেছে। তো আজ রাত 12টার পর কিন্তু আমাদের গেমের ভিতর FFWC স্পেশাল যে ইভেন্টটা রয়েছে সেখানে তোমরা কতগুলো রিওয়ার্ড ফ্রিতে পেয়ে যাবে। তো গ্লোয়ালের স্কিন এসব কিন্তু তোমরা মাইলস্টোন কমপ্লিটে পেয়ে যাবে। স্ক্রিনে বা তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু রাত 12টার পর তোমরা এক্সচেঞ্জ করে নিতে পারবে, সম্ভবত বুট 4টার, তারপরে ব্যাকপ্যাকটাও বুট 4টার পর তোমরা লগ ইন করে জাস্ট ক্লেম করে নেবে। এরপর তোমরা দেখতে পাচ্ছ কালকে সন্ধ্যা 7টার সময় কিন্তু সবাই মিলে জাস্ট মাত্র 75,000 তোমরা BUM-টা কমপ্লিট করে দাও। কমপ্লিট করে গ্লোয়াল স্কিন ইমোটে সব কিছু কিন্তু তোমরা ফ্রিতে পেয়ে যাবে। তো কালকে অবশ্যই সবাই সন্ধ্যা 7টার দিকে গেমটা দেখো, দেখে তোমরা অল সিরিজটা দেখে তোমরা মিশন কমপ্লিট করে সব কিছু নিয়ে নাও। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকো, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।